মেলা কমিটির উৎসব কমিটির পার্থভৌমিক সহ সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ অংশ হলো। নৈহাটি এমনই একটা জায়গা যে মাটির সাথে স্বাধীনতা আন্দোলন, দেশের জন আন্দোলন, দেশের গণতান্ত্রিক আন্দোলন, দেশের জাগরণ তার একটা সংস্পর্শ তো আছেই। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাধের পুণ্যভূমি এই নৈহাটি, যে নৈহাটি আজ একজন মনীষীর জায়গা, আর একজন মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই মেলা ডেডিকেটেড করা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ পূর্তি উপলক্ষে। আমরা সবাই জানি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর দুটো গান লিখেছিলেন, ন্যাশনাল সং রচনা করেছিলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম। অর্থাৎ এই যে মনীষীদের প্রাদুর্ভাব, তাদের যে আবির্ভাব, তাদের যে প্রাণের জায়গা, এই জায়গাগুলোতে আমরা আসতে পারলে নিজেদের কৃতার্থ বলে মনে করি, নিজেদের ধন্য বলে মনে করি। আজকে আমার ভালো লাগছে, আমার ছোট ছোট বন্ধুরা স্কুল থেকে সবাই মনে হয় ছুটি পেয়েছে বড়দিনের, তারা এখানে নৃত্য পরিবেশনা করলেন গানের তালে তালে, এবং এক গ্রুপ, একটা টোটাল সাংস্কৃতিক গ্রুপ, তারা গান বন্দনার মধ্যে দিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমি অনেক ছাত্রছাত্রীর নিউ জেনারেশনকে দেখতে পাচ্ছি যারা এখানে এসছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। আবার কারো কারো হাতে আমি দেখছি পোস্টারও আছে, নো এনআরসি নো ক্যা, ভেরি গুড। আমি তো বলিনি, বাট মানুষের ব্যাপার হলে মানুষ এটা করতেই পারে। আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা নৃত্য তালে তালে তারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের, আমি অর্গানাইজারদের বলবো তাদের বসতে দেওয়ার জায়গা করে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছেন, তাদের কারো হাতে ঢোল আছে, কারো মাথায় ঘট আছে, ন্যাচারালি কারো হাতে ধামসা মাদল আছে। একটু করবো না, আপনাদের এই মেলাগুলোকে কেন্দ্র করে অনেক মানুষের আদান প্রদান, উৎসবের আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান, এবং মেলাগুলো হচ্ছে মানবিকতার জয়গান, আমাদের সভ্যতার জয়গান হিসেবে এই মেলাগুলোকে আমরা চয়েস করি। নানা রকম খাওয়া দাওয়া, গান, নাটক, সংস্কৃতি, আঁকা, খেলাধুলা সব কিছুকে কেন্দ্র করে মেলাগুলো জমজমাট হয়ে যায়, দেখতেও ভালো। আমি আপনাদের, আমি অর্গানাইজারদের বলবো তাদের বসতে দেওয়ার জায়গা করে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছেন, তাদের কারো হাতে ঢোল আছে, কারো মাথায় ঘট আছে, ন্যাচারালি কারো হাতে ধামসা মাদল আছে। একটু করবো না, আপনাদের এই মেলাগুলোকে কেন্দ্র করে অনেক মানুষের আদান প্রদান, উৎসবের আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান, এবং মেলাগুলো হচ্ছে মানবিকতার জয়গান, আমাদের সভ্যতার জয়গান হিসেবে এই মেলাগুলোকে আমরা চয়েস করি। নানা রকম খাওয়া দাওয়া, গান, নাটক, সংস্কৃতি, আঁকা, খেলাধুলা সব কিছুকে কেন্দ্র করে মেলাগুলো জমজমাট হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আপনারা জানেন যে আমরা এই নৈহাটিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি করেছি। আমরা এই নৈহাটিতে প্রায় 16 কোটি টাকা খরচা করে স্টেডিয়ামটাও তৈরি করে দিয়েছি। হালি শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে, যেখানে প্রায় 275 কোটি টাকা দিয়ে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। ব্যারাকপুরে আর একটা গর্বিত জায়গা আছে যেটার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে, আপনারা জানেন, এবং আমাদের গান্ধীঘাট, যেটা রাজঘাট বলা হয়, আমাদের গান্ধীঘাট আছে। দীনেশদা আমাকে বারবার বলেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিলেন, এই সব এলাকাগুলোকে কেন্দ্র করে তীর্থস্থানের মতো সাজিয়ে দেওয়ার জন্য ট্যুরিজম থেকে। আমরা উৎসধারা প্রকল্প ব্যারাকপুর থেকে করছি, সেগুলো আমাদের একটা গর্বের ব্যাপার। আর এই জায়গাগুলো, ব্যারাকপুর বলুন, ভাটপাড়া বলুন, পানিহাটি বলুন, কামারহাটি বলুন, দমদম বলুন, হালিশহর বলুন, কাঁচরাপাড়া বলুন, এই জায়গাগুলো আমার অনেক উদ্বাস্তু ভাই বোনেদের যেমন বসবাস আছে, অনেক সাধারণ মানুষের বসবাস আছে, এবং তারপরেও অনেক ভাষাভাষী মানুষের বসবাস আছে। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়কে নিয়ে এই সব অঞ্চলগুলোতে আমরা কাজ করি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে জুবিলি ব্রিজ যেটা নতুন করে করা হয়েছিল, সেটাও আমি করে দিয়ে গিয়েছিলাম, কারণ বারবার করে এই জায়গা থেকে আমার কাছে অনুরোধ আসছে।
উদ্বাস্তু কলোনির মা ভাই বোনেরা আপনারা জানেন, আমি আমার জীবনের প্রথম যখন যাদবপুরের এমপি হই, তখনই কিন্তু আমি আমাকে যাদবপুরের মানুষরা বলেছিলেন, আপনি যাদবপুর থেকে জিতে একটা কাজ আমাদের জন্য করবেন, উদ্বাস্তুরা যাতে নিঃশর্ত জমির দলিল পায় এটা আপনি আমাদের করে দেবেন। এবং আমি কথা রেখেছিলাম, আমি যাদবপুর থেকে প্রথম সাংসদ নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দাঁড়িয়ে উদ্বাস্তুরা যে নিঃশর্ত জমির দলিল আজকে পাচ্ছেন সেটা আমি করে দিয়েছিলাম। এর জন্য আমি গর্বিত। কোথাও প্রাইভেট ল্যান্ডে বা কোথাও রেলের জায়গায় বা কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় আছে, বারবার করে আমরা লিখেছি গভর্নমেন্টকে, ওদেরও নিঃশর্ত জমির দলিল দেওয়া হোক এবং ওদেরটাও রেগুলারাইজ করে দেওয়া হোক। কিন্তু যখন কেউ কান কানে কথা না শোনে তখন কি করতে হয়, তখন সিদ্ধান্ত নিতে হয়। তাই গর্বের সাথে আপনাদের বলি, বাংলায় যত উদ্বাস্তু কলোনি আছে আমাদের সরকার সব কলোনিকে রেকগনাইজ করে দিয়েছে, সব কলোনিকে উদ্বাস্তু কলোনিকে আইনত অফিসিয়ালি রেকগনাইজ করে দিয়েছে। অফিসিয়ালি রেকগনাইজ করে দেওয়ার অর্থ আপনি জেনুইন সিটিজেন, অফিসিয়ালি রেকগনাইজ করার অর্থ আপনি আপনার পার্টটা হয়তো দু মাস দেরি হতে পারে, বাট আপনি পাবেন, আজ পাবেন বা কাল পাবেন আপনার জমিটাকে, আমরা অফিসিয়ালি আমরা কিন্তু রেগুলারাইজ করে দিয়েছি। দীর্ঘদিন ধরে বসবাস করছেন আপনারা, কবে বাংলাদেশে সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 1971 সাল, কেউ 1947 সালের পর, কেউ দেশভাগের আগে, কেউ 1971 সালের সময় এসছেন, তারা কিন্তু জেনুইন সিটিজেন, মনে রাখবেন। কোনো কোনো রাজনৈতিক দল মিথ্যে কথা বলছে, আপনাদের কাছে একটা করে কাগজ পাঠিয়ে দিয়ে বলছে তারা নাকি নাগরিকত্ব দেবে। কত নাগরিকত্ব দেবেন আপনারা, কাকে নাগরিকত্ব দেবেন? আমি নাগরিকত্ব পেয়েছি আপনার কাছ থেকে অফিসিয়াল? আমি যে বাংলায় জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার বাবা মাও জন্মগ্রহণ করেছে, আমাদের নাগরিক অধিকার মানে কি? ভোটার লিস্টে আমার নাম আছে, আমি একটা স্কুলে পড়াশোনা করেছি, আমাদের ছেলেমেয়েরা কোথাও একটা চাকরি বাকরি করে, কারো একটা দোকান আছে, কারো একটা গাড়ির লাইসেন্স আছে, কারো একটা ব্যাংকের কাগজপত্র আছে, কিছু না কিছু আছে, সেটাই আমাদের নাগরিকত্ব, তাই তো? তো আমাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নাগরিকত্ব নিতে হয়নি, আবার কিসের নাগরিক? ভোট দিয়ে সরকার বানাই আর নাগরিকত্ব নিতে হবে নতুন করে? কটা সরকার এসছে, আবার লাইনে দাঁড়াতে হবে? এতগুলো সরকার আমরা তৈরি করেছি, কতগুলো প্রধানমন্ত্রী দেশে হয়েছে, যারা আজকে বলছে নাগরিকের জন্য সার্টিফিকেট নিতে হবে, তারা কোন সার্টিফিকেটে ক্ষমতায় এসছে? তারাও তো এদেশের নাগরিক হয়েছে কি করে? তাদের যদি নাগরিক হওয়ার জন্য সার্টিফিকেটের প্রয়োজন না হয়, তাহলে মানুষকে কি ভাবে ওরা? মানুষ কি চাকর বাকর ভেবেছে ওরা, যে প্রতিদিন লাইনে গিয়ে দাঁড়াবে, কখনো বলবে আধার কার্ড করো, কখনো বলবে প্যান কার্ড করো, কখনো বলবে ইনকাম ট্যাক্স কার্ড করো, কখনো বলবে রেশন কার্ড করো, কখনো বলবে ভোটার কার্ড করো? কটা কার্ড করবে বাবা? লাইনের পর লাইন দাঁড়াচ্ছে। দু বছর আগে শুনলাম আমি চাকর বাকরটা উইথড্র করে নিচ্ছি, আমাদের এত ছোট ভাববেন না আমি এই কথাটা বলছি, এটা আমরা প্রমাদ হিসেবে ব্যবহার করে থাকি, সত্যি কথাই বলুন তো আপনারা ভাই, এত কিসে? দু বছর আগে কি বলেছিল বলেনি? আধার কার্ড না করলে টেলিফোনের কানেকশন হবে না, বলেছিল কি বলেনি? টেলিফোন কানেকশন পাবেন না আধার কার্ড না করলে, মোবাইল নিতে পারবেন না, বলেছিল কি বলেনি? সাধারণ মানুষ জানেন, মা বোনেরা জানেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে না আধার কার্ড না করলে। মানুষও করলেন, অনেক মানুষ 6,000 কোটি টাকার উপর খরচা করলো গভর্নমেন্ট, এখন বলছে ও আধার কার্ডে কিছু হবে না, আধারকে অন্ধকারে ঠেলে দিয়েছে। প্যান কার্ড, ইনকাম ট্যাক্স দিতে হবে প্যান কার্ড, প্যান কার্ড আছে, কিন্তু দেখুন এখন বলছে প্যান প্যান করে বেড়াচ্ছি, আবার লাইন দাও। কি মজা, মানুষকে ভেবেছে যা ইচ্ছে তাই করবে, যেন কলের পুতুল হয়ে গেছে মানুষ। সকালবেলা বলছে এই কাট করো, দুপুরে বলছে ওই কাট করো, সন্ধ্যেবেলা বলছে ওই কাট করো, রাত্রিবেলা বলছে ওই কাট করো। আমি উদ্বাস্তু ভাই বোনেদের কাছে একটা কথা বলবো, মতুয়া সম্প্রদায়ের মানুষও যারা আছেন আপনাদের ভুল বোঝাচ্ছে,
কার্ড দেবে বলে অলরেডি অনেক জায়গায় টাকাও কালেকশন করেছে, আমি জানি বিজেপি দল। আপনারা আমায় বলুন তো, আপনি ভোট দেননি আগে? ভোট দিয়েছেন কি দেননি? 1980 সালে জন্মে তাদের কাছ থেকে আমায় দেশের কথা শুনতে হবে? 1980 সালে জন্মগ্রহণ করার পর পার্টিটা এখন বলছে সব দেশে ভাগো, সবাই দেশ থেকে সবাইকে তাড়িয়ে দেবে আর শুধু নিজেরা থাকবে, সবাই দেশ থেকে ভাগো, শুধু বিজেপির মাদুলি পরে ঘুরে বেড়াও, আধার চালেগা নেই, প্যান কার্ড নেই চালেগা, ইনকাম ট্যাক্স নেই চালেগা, ভোটার লিস্ট নেই চালেগা, খালি বিজেপি কা মাদুলি চালেগা। দেখলেন তো এই নৈহাটি স্টেডিয়ামটা আসার সময় দেখছিলাম, আমার পার্থ বলছিল দুঃখ করে, শিলভদ্র বলছিল যে দিদি দেখো কতগুলো লাইট টাইট ভেঙে দিয়েছে সেই সময়। একটা সিটে দিনেশ দা এতদিন আপনারা নির্বাচিত করেছেন, কোনোদিন এসব করেছে? নিপাট ভদ্রলোক আর কয়েকদিনের জন্য এসে 16 কোটি টাকা দিয়ে খরচা করে স্টেডিয়ামটা করে দিলাম নৈহাটির গর্ব, লাইট ভাঙছে, ওখানে গিয়ে কল ভাঙছে, শুধু ভাঙা ছাড়া গড়ার কোনো কাজ নেই। এই নৈহাটিতে আমি এসেছিলাম, আমি দেখে গিয়েছিলাম মানুষের চোখে কি আতঙ্ক। ওই মোটটার পার্টি অফিস তো আমি খুলেছিলাম, আমি তো গিয়ে বসেছিলাম, দেখছি ভয় কেউ আসছে না। বাঙালিদের ওপরেও খুব অত্যাচার হয়েছে, নন বেঙ্গলিদের ওপরেও অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের ওপরেও অত্যাচার হয়েছে, সমস্ত ভাষাভাষীদের ওপর। এই অত্যাচারের বাঁধ ভাঙতে যারা আজকে আবার চলে এসেছেন এবং যারা সাহায্য করেছেন, আমি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মনে রাখবেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু পূর্ণ বাংলার ফল, পূর্ণ খে ভগবান, এটা আমাদের আদর্শ। রামকৃষ্ণ পরমহংস দেবের সর্বধর্ম সমন্বয় আমাদের উদ্দেশ্য। মনে রাখবেন, ইকবালে সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা, আমাদের মনের কথা। মনে রাখবেন স্বামী বিবেকানন্দের কথা, সব ধর্মকে নিয়ে, সব বর্ণকে নিয়ে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় আমরা বাংলায় পথ চলি। আমরা দিল্লি কা লাড্ডুদের কথায় বাংলায় পথ চলি না, আমরা পথ চলি, সবাইকে নিয়ে চলি, একসাথে চলি, একসাথে চলব। আমার বাংলায় ছেলে মেয়েরা ভালো থাক, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, স্টুডেন্টরা যারা ভোটার দিয়েছে কি দেননি, তাহলে আজকে হঠাৎ করে কেন বলছে তোমাকে আমি সিটিজেন করব? মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা সবাই তার মানে সবাই ফালতু? 10 কোটি লোক বাংলায় আছে আর তুমি বলছো আমি 1000 কে সিটিজেন করব? তার মানে 9 কোটি 99 লক্ষ লোক কোথায় যাবে? এটা কি হচ্ছে? আর তারপরে কি সিটিজেন কেমন করবে জানেন? 5 বছর আপনাকে, আপনি ছিলেন ভারতবাসী, হয়ে গেলেন বিদেশি। আইনটাই কি বলছে জেনে রাখুন, ছিলেন ভারতবাসী হয়ে গেলেন বিদেশি, তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওনারা আপনাকে অধিকার দেবে কি দেবে না ভাববে। আপনার কি দরকার? রেশন কার্ড ভালো করে আছে তো? ভোটার লিস্ট হচ্ছে, ভোটার লিস্টে ভালো করে নামটা তুলে নিন। এরা অনেক ভোটার লিস্টে বদমাইশি করেছে জেনে রাখুন। আমি এই জন্য বলছি, অনেক নামের সাথে পদবি ভুল করেছে ভোটার লিস্টে যখন ছাপিয়েছে, বাবার নাম ঠিক আছে তো মার নাম ঠিক নেই, এরকম অনেক জায়গায় করেছে। এখন যে শনিবার রবিবার 15 জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ চলছে, ভালো করে শুধু ভোটার লিস্টের নামটা তুলে রাখুন, আর কিচ্ছু করবার দরকার নেই। রেশন কার্ড আছে, ভোটার লিস্ট আছে, যা যা আছে আছে, আমরা সবাই এদেশের নাগরিক, এটা নতুন করে বলবার প্রয়োজন নেই। বলো তোমাদের ভাগ্য ভালো ভোটার লিস্টে ভোটের লাইনে দাঁড়িয়ে তোমায় ভোট দিই, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিই, নির্বাচিত করি, তারপরে আবার বলে কিনা লাইন দাও লাইন দাও, লাইনটাই বেলাইন হয়ে গেছে। আমি সেই লাইন দেবো যে লাইনে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে, আমি সেই লাইন দেবো না যে লাইনে আমার অধিকার কেড়ে নেওয়া হবে, এটা মাথায় রাখবেন। আমি নাগরিক, আমরা সবাই নাগরিক, আপনি নাগরিক, আমি নাগরিক, ওরা নাগরিক, ওরা নাগরিক। রবীন্দ্রনাথ ঠাকুর গান গিয়েছিল মনে আছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে ডেমোক্রেসি মানে হচ্ছে আমরা সবাই নাগরিক, এখানে রাজা বলে কেউ নেই, সবাই প্রজা, সবাই আমরা সমান, আমাদের সমান অধিকার, গরিবেরও যা অধিকার, বড় লোকেরও তাই অধিকার,
একটা রিকশালার যা অধিকার, একটা কোটিপতির তাই অধিকার, একটা উদ্যোক্তার যা অধিকার, একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের তাই অধিকার মনে রাখবেন। তোমার অধিকার দিল্লিতে, আমার অধিকার এখানে, এটা মাথায় রাখতে হবে। আমাকে আইন বেশি দেখিয়ে লাভ নেই। আমি মানুষের আশীর্বাদে 7 বার পার্লামেন্টে মেম্বার হয়েছি। আমিও 5-6টা মিনিস্ট্রি সামলে এসেছি দিল্লিতে। আমিও বাংলায় আপনাদের আশীর্বাদে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আইনটা ভালো বুঝি, কনস্টিটিউশনও ভালো বুঝি, এসব ভুল ব্যাখ্যা করে কোনো লাভ নেই। আমিও মাঝে বলেছিলাম এনপিআর করব। আমি ভেবেছিলাম সত্যি সেন্সাস, যেটা রেশন কার্ডের জন্য বা একটা ইনফরমেশন রাখার জন্য। ও মা, এখন দেখছি আইনটাই পাল্টে দিয়েছে নাকি শুনছি। তাহলে আমি কেন করব? জনগণ বিপদে পড়ে এমন কোনো কাজ আমার দ্বারা হবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমার দলের দ্বারাও হবে না, আমার সরকারের দ্বারাও হবে না। আমরা জনগণকে সাহায্য করব যতটা পারব, তার কাছ থেকে কেড়ে নেব কেন? মনে রাখবেন, অধিকার আমাদের যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমাদের থেকে সবচেয়ে বড় এটাই তারা শিক্ষা পাবে, অধিকার কেড়ে নিতে আমরা দেব না, দিচ্ছি না। আমার অধিকার আমার নিজের নাগরিকের অধিকার, এ অধিকার আমাদের থাকবে, ছিল, আছে, থাকবে। আর মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না। বলছে নবশূদ্র হিন্দু আলাদা, মতুয়া হিন্দু আলাদা, রাজবংশী আলাদা, কামতাপুরি আলাদা, এপারের বাঙালি আলাদা, ওপারের বাঙালি আলাদা, হিন্দিভাষীরা আলাদা, বিহার আলাদা, ইউপি আলাদা, দিল্লি আলাদা, কি হয়েছে কিছু আমি বুঝতে পারছি না। আমি তো এদেশটাকে চিনি না, আমরা এদেশে জন্মাইনি। আমরা এদেশটাতে জন্মেছি বঙ্কিমচন্দ্রের দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, গান্ধীজির দেশ, নেতাজির দেশ, রবীন্দ্র নজরুলের দেশ, বাবা সাহেব আম্বেদকরের দেশ, বিরসা মুন্ডার দেশ, মৌলানা আবুল কালাম আজাদের দেশ, ভগৎ সিংয়ের দেশ, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই।